সাপ্তাহিক রাশিফল মেষরাশি 11 নভেম্বর থেকে 17 নভেম্বর। আপনার চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার ঘন ঘন খাওয়ার অভ্যাস এই সপ্তাহে আপনাকে সমস্যায় ফেলতে পারে। অতএব বুঝুন যে প্রচুর খাওয়া আপনার শখের জন্য ভালো, তবে এটি আপনার স্বাস্থ্য নষ্ট করার জন্যও যথেষ্ট। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। আর্থিক ও আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো হবে, কারণ আপনার রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গী, পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকস্মিক সুবিধা পেতে পারে, যাতে এই সময়ে অনেক সুযোগের সঠিক ব্যবহার করা যায়। আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে। তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান, তবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটাতে হবে। অতএব যে কোনো কাজ করে বাড়ির লোকেদের সময় দিন। কর্মজীবনের রাশিফল অনুসারে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভালো চাকরিতে কাজ করেন, তবে এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন। এই সময়ের মধ্যে আইটি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমের পরেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে, কারণ এই সময়ের মধ্যে আপনি যে পরীক্ষায় উপস্থিত হন না কেন, ভালো নম্বর পেয়ে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। উপায়: আপনি প্রতিদিন ললিতা সহস্রনামের পাঠ করুন।